প্রিয় দর্শকবৃন্দ, আজকে থেকে আমরা মেয়েদের ব্যায়াম শুরু করব। মেয়েদের ব্যায়াম শুরু করার আগে মেয়েদের ব্যায়ামটা কতটুকু প্রয়োজনীয় সেটা যত তাড়াতাড়ি বোঝা যায় বা বোঝানো যায় তাহলে এটা করার জন্য সুবিধা হয়। প্রথম ক্ষেত্রে এটা আমাদেরকে বুঝতে হবে যে মেয়েরা হচ্ছে পরিবারের কেন্দ্রবিন্দু। এটা অনেকটা যেন সূর্যের মতো, যে যখন সূর্য থাকছে না তখন টোটাল সোলার সিস্টেমটাই কলাপস করছে। তেমনি যখন বাড়ির মা বা স্ত্রী বা মেয়ে অসুস্থ থাকছেন তখন কিন্তু শুধুমাত্র উনি না, পরিবারের সবাই কিন্তু সেটাতে সাফার হচ্ছে। সুতরাং ওনার স্বাস্থ্য এবং ওনার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দুটো খুবই জরুরি ব্যাপার। এখানটায় আমি আর একটা ব্যাপার বলতে চাচ্ছি যে মেয়েরা কিন্তু বিভিন্ন রকম চেঞ্জের ভেতর দিয়ে যায়, শারীরিক পরিবর্তন ভেতর দিয়ে, যেটা ছেলেদের থেকে আলাদা। একটা সার্টেন এজের পরে মেনস্ট্রুয়াল পিরিয়ড বা প্রেগনেন্সি পরে বা আগে এবং আরো পরে মেনোপজ বা পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়া, এই যে চেঞ্জ গুলো যায় এটা কিন্তু ছেলেদের থেকে টোটালি ডিফারেন্ট। সুতরাং তার সাথে প্রত্যেকটা চেঞ্জের সাথে শরীরটাকে কিভাবে আমরা সমস্যাগুলোকে সমাধান করে বা কন্ট্রোলে রেখে আমরা সুস্বাস্থ্যটা ভোগ করতে পারি এবং আরো ভালো কোনো উন্নতির দিকে যেতে পারি সেটা বুঝতে গেলে আমাদের প্রথম প্রায়োরিটা আসে কিন্তু ব্যায়াম। পাশাপাশি একটা আমরা আজকাল দেখছি যে আগের মতো মেয়েরা কিন্তু ঘরে শুধু ঘরে কাজ করছেন তা না, ওনারা বাইরে যাচ্ছেন, সার্ভিস করছেন, জব করছেন, ফলে ওনাদের দায়িত্বটা অনেকটুকু বেড়ে যাচ্ছে, যে ফ্যামিলির কাজটুকু ওনাদের করতে হচ্ছে এবং বাইরের দায়িত্বটা। এই দায়িত্বগুলো যদি সাকসেস করতে চান তখন স্বাস্থ্যটা অবশ্যই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেমন মেয়েরা যেটা বলেন যে ঘরের কাজের জন্য বা চাকরি বা অন্যান্য দায়িত্বের জন্য ওনারা যেটা করেন যে স্বাস্থ্য ব্যাপারটা ওনারা খেয়ালই করেন না বা বলতে পারেন যে সময় পান না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে স্বাস্থ্য সুস্থ দেহেই কিন্তু সুন্দর মন, এবং যখন আপনি স্বাস্থ্যটা ঠিক থাকছে না তখন কিন্তু আপনি অন্যান্য কাজগুলো ঠিকভাবে করতে পারবেন না, তখন আপনার জ্ঞান বুদ্ধি বিদ্যা কোনো কিছুই কাজে লাগছে না যেহেতু আপনি অসুস্থ। সুতরাং স্বাস্থ্যের ব্যাপারটা প্রতিটা ক্ষেত্রেই মেয়েদের এটা বারবারই আসছে। আর মাইন্ড বডি কানেকশন যদি বলি, যে যখন সুস্থ দেহে সুন্দর মন, বারবারই বলছি যে যখন আপনি এত ক্রিয়েটিভ কোনো কাজ করতে যাবেন বা যে কোনো কিছু ম্যানেজ করতে যাবেন, আপনার মাথা ঠান্ডা রাখাটা জরুরি, এবং মাথাটা ঠান্ডা থাকবে তখন যখন আপনার স্বাস্থ্যটা ঠিক থাকবে। এই ক্ষেত্রে তাহলে ব্যায়াম
যখন অত্যন্ত জরুরি ব্যায়ামের ব্যাপারটা আমরা যেটা বলবো, যে ব্যায়াম অনেকে ভয় পান যে জিমে এসে বা অন্যান্য ক্ষেত্রে ব্যায়াম করলে অনেক ক্ষতি হবে বা কিছু। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে দেয়ার ইজ নো সেফ এক্সারসাইজ অর নো রিস্ক এক্সারসাইজ, অনলি ইউ হ্যাভ টু নো দ্য টেকনিক অর দ্য সিস্টেম। কেউ হয়তো একটা মোমবাতি জ্বালাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছেন, আর কেউ দেখবেন যে সার্কাসে আগুন নিয়ে খেলাও দেখাচ্ছেন। তো কিভাবে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, সি নোজ দ্য সিস্টেম, সি নোজ দ্য টেকনিক। আপনারা যদি তাহলে ব্যায়ামটা করতে যান, যেটা বুঝতে হবে যে প্রথমে ব্যায়ামটা কোন বডি পার্টস এর এবং কিভাবে করতে হবে, এবং শুধুমাত্র ব্যায়ামটা করে ফেললাম এবং তাতে উপকারটা হলো তা না, আগে পিছিয়ে ব্যাপারটা কি। কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ব্যায়ামের ব্যাপারটা কিন্তু টোটালি মেল ওরিয়েন্টেড, মানে অনেক আদিম যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের কথা চিন্তা করে ব্যায়ামগুলো সেট করা হয়েছে। সুতরাং সেই ব্যায়ামগুলো আমরা না বুঝে ছেলেদের মতো করে করলে আমাদের যে পুরোটা উপকার পাবো আমরা তা না, হয়তো কিছু উপকার পাবো কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। সুতরাং ব্যায়ামটা করতে গেলে আপনাকে জেনে প্রপার গাইডেন্স, প্রপার ইনস্ট্রাকশনের মাধ্যমে বুঝে করতে হবে। এবং সবসময় আমরা যেটা যাই যে গোল অফ দ্য বিউটি, সবসময় সৌন্দর্য পিছিয়ে যাওয়া এবং শুধু শুকানোর চিন্তা করে ব্যায়াম করাটা না, আপনি যেটা চিন্তা করতে হবে যে আপনি ঠিকভাবে সুস্থভাবে বুঝে শুনে যখন ব্যায়ামটা করবেন সৌন্দর্য আপনাকে আসবে। তো আজকে আমরা যেটা করবো, আজকে থেকে আমরা মেয়েদের ব্যায়াম শুরু করছি আমরা টোটাল বডি ওয়ার্কআউট দিয়ে, এবং এখানে আমরা যেটা করবো যে অপোজিং মাসেল দিয়ে শুরু করবো, যে একটি ব্যায়ামের পরিপূরক একটি ব্যায়াম কি শুধু একটা করে ছেড়ে দিলেন তা না, কোনটার সাথে কোনটা মিলিয়ে করলে আপনি টোটাল বডি অ্যালাইনমেন্ট এবং ব্যায়ামের পুরোপুরি সুফলটা পাবেন, সেটা আজকে থেকে আমরা দেখব। আজকে আমরা প্রথম যে ব্যায়ামটা দেখব সেটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসল। কোয়াড্রিসেপস হচ্ছে ফোর, মানে এখানে আমরা যখন ব্যায়ামটা করছি এখানে আমরা চারটা মাসলকে এনগেজ করছি, এবং প্রথম আমরা পা ব্যায়ামটা দিয়ে কেন শুরু করছি, কারণ হচ্ছে পা হচ্ছে ফাউন্ডেশন। এত বিল্ডিং এ যখন ফাউন্ডেশন আপনি যত স্ট্রং দিবেন বিল্ডিংটা তত সুন্দর বা স্ট্রং হবে, তেমনি আমাদের হিউম্যান বডি স্ট্রং এবং ফাউন্ডেশনটা হচ্ছে পা। সুতরাং পাটা যখন জোরালো হবে তখন টোটাল বডি আলটিমেটলি স্ট্রং হবে। তা আমরা প্রথমে দেখবো যে কিভাবে কোয়াড্রিসেপস মাসেল আপনি ব্যায়ামটা করতে পারেন এবং এটাকে ট্রেন করতে পারেন। মাসেল ব্যাপারটা এখানে আমরা বিল্ড করছি না, আমরা এখানে ট্রেন করছি, স্ট্রং করছি, যা কিনা আমাদেরকে ফ্যাট বার্ন করতে হেল্প করবে। এটা বলছি প্রথমে যেটা হবে যে
inhale and abs in, পেটটা ভিতরে রেখে পেটটা কন্ট্রাক্ট করে টোটাল স্পাইনটা আমরা অ্যালাইনমেন্ট সোজা রেখে তারপর এক্সেল অ্যান্ড এক্সটেন্ড সোজা পাটা সোজা যখন কোয়াড্রিসেপটা এনগেজ হচ্ছে দেন ডাউন যে জিনিসটা হবে যে স্ট্রং স্ট্রেট করবে এবং নিঃশ্বাসটা নিতে নিতে নামাবে এবং ছাড়তে ছাড়তে তুলবে এখানটা খেয়াল করতে হবে যে আপনি যদি শুধুমাত্র এই মাসে চিন্তা করেন তাহলে হবে না তার পাশাপাশি আপনাকে পেটটা ভেতরে রেখে ইন কন্ট্রোল রেখে ব্রিদিংটা প্রপার ব্রিদিং এর সাথে তারপর মাসেলটাকে অ্যাক্টিভ করতে হবে এখানে বলে আমরা কেন বল দিয়ে করছি এটা ব্যাপারটা হলো যে এখানটায় ইনার থাইলের যে মাসেলটা সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে প্রথমে যখন উনি প্রেস করে বলটাকে আটকে নিচ্ছেন তখন ইনার থাইলের কাজটা হচ্ছে যখন উনি এক্সট্যান্ড করছেন তখন কোয়াড্রিসেপ মাসেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে আমি বলবো যে উইথ প্রপার অ্যালাইনমেন্ট যখন আপনি করবেন এটা আপনাকে পেটের জন্য হেল্প করে পেটের মাসেলের জন্য এবং কোয়াড্রিসেপ মাসেলটা অ্যাক্টিভ করবে ডাউন এটা আপনারা যারা বাসায় বসে করবেন তখন 10 থেকে 12 বার আপনি করতে পারেন এবং বলে সাইজের ব্যাপারটা হচ্ছে যে আপনার পায়ের গ্রিপের ভেতরে আসে সে ধরনের বলের একটা সাইজ আপনি দেখছেন আজকে থেকে যদি একটা সুস্থ সুন্দর এবং আনন্দময় জীবন চান তাহলে আমাদের সাথে থাকুন এনটিভির সাথে থাকুন